পাঁচ টাকার বিনিময়ে আমি তোকে বিশ টাকার বিনিময়ে কেউ টানে গুল্লি কেউ টানে বঞ্চম কেউ টানে গোলমাল মদ গাঁজা হিরোইন খেয়ে গাউনে সেদিন রাস্তায় করে গোলমাল দিগবাজি খায় হায় ঘরে ঘরে বদলায় এই মানুষের হালচাল ওরা শয়তানের দলবল ওরা ইংলিশের দলবল ইংলিশ আছে না যে ইংলিশটা আপনাদের বিড়ি খাওয়াইতে উৎসাহ দেয় আসলে বন্ধু না কোন সিগারেট খোর বদমাইশ রে বন্ধু বানাবো আল্লাহ কবুল করুন বলেন আমিন ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া বছরের পর বছর থাকে সে ঝঞ্ঝাট লাগাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এই সুযোগ হারায়ও না এই সুযোগ আর পাবে না এই সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া জমি জামা ভিটে মাটি বেচিয়া বাবাই মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠাই বিএ এম এ পাস করিয়া আইব বাছা ধন দূর হইব দুঃখ জ্বালা সকল এত আশায় বুক বাঁধিয়া থাকে যে বাপ মায় সেই নাই আসার বাসায় রে পুইরা করে ছাই এত আশায় বুক বাঁধিয়া থাকে যে বাপ মায় সেই নাই আসার বাসায় রে পুইরা করে ছাই বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া এই জন্য কান্দার আগে গাঁটটি বস্তা বান্ধেন দিনের দিনের পথে চলতে গেলে অনেকে মোল্লা বলবে স্কুল কলেজের কিছু ছেলেরা আছে এরা নামাজ পড়তে গেলে ওর পাশের বন্ধু কয় হেরে বাপরে বাপ শালা মোল্লা হয়েছে আপনি দেখবেন এতদিন পর্যন্ত আপনি নামাজ পড়েন নাই এখন ইচ্ছা করছেন যে যাক আর কতদিন ফাইজদামি করবো একটু নামাজ কালাম করি একটু দাঁড়িয়ে রাখি যেই দাঁড়িয়ে রাখা শুরু করছেন চতুর্দিক থেকে আপনাকে খোঁচাবে শয়তান মানে যারা খোঁচাইতেছে ওরা মানুষ না কিন্তু ওরা কিন্তু শয়তান মানুষের কাজ এটা তো না যে দাঁড়িয়ে রাখবে সে নিষেধ করবে এটা মানুষের কাজ না শয়তান তার গায়ের উপরে সওয়ার হইছে এই জন্য সে বলতেছে আপনি দেখতে যাবেন মানে হুজুর কেমনে তাকায় দেখছে হুজুর লজ্জা আছে কোন সে আকাম করবে তার লজ্জা নাই আপনি দেখবেন এটা আপনার লজ্জা আমাদের দেশে যেগুলো আকাম কুকাম করে যেগুলো চুরি করে এগুলো লজ্জা নাই যারা বলে এদের নাকি লজ্জা থাকা দরকার কদিন আগেও আপনারা একটা ফেসবুকে ভাইরাল হওয়া একটা পিকচার দেখছেন সেটা হইলো কি একটা মেয়ে টিভির পর্দায় নাটক করে হয়তো সে নাকি কোন বেডার সাথে কি আকাম করছে ওটার ছবি ভাইরাল হয়েছে জানেন আপনারা জানেনি ওটার ছবি ভাইরাল হয়েছে এখন ওর সাংবাদিকরা ওরই নিছে কি বলে সাক্ষাৎকার দিয়েছে সাক্ষাৎকার নেওয়ার পরে বলতেছে আপনার অভিমত আমার নিজের প্রতি কোনো লজ্জা নেই আমার লজ্জা হলো তাদের প্রতি যারা আমার ছবিটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে মানে পাগল একটা রাস্তায় ন্যাংটা হয়ে দাঁড়ায় থাকবে আপনি কাপড় দিতে যাবেন শীতের মধ্যে ভাই বেড়া লজ্জা নাই তুই জানোস না আমি এমনিই থাকি কি ঠিক না এই গাছের নিচে বসে একটা প্রেম করে আমরা ইউটিউবে দেখবেন এখন ফেসবুকেও দেখা যায় একটা একটার সাথে খারাপ কাজ করতেছে আর একটা পাহারা দিতেছে চালায় যা কি কর চালায় মানে সে জাহান্নামের রাস্তা যাইতেছে ও কর তুই যাইতেই থাক যাইতেই থাক তোর জাহান্নাম ছাড়া আমি আর অন্য জায়গায় নিব না এই কলেজে যায় আর সব মাইয়া গুলোরে বান্ধবী বানায় বন্ধু বানায় অধিকাংশ পোলাপান এই করে আমার ফ্রেন্ড কি কয় থাবরা দাঁত ফেলা দেওয়া দরকার না ফাজিলের
এ মাইয়া আবার কেমনে বন্ধু হয় রে? মাইয়া কেমনে বন্ধু হয়? জিপি না জিএফ? হ্যাঁ গার্লফ্রেন্ড। আরো কিছু শব্দ আছে এগুলো খারাপ শোনা যায়, যাই কারণে বলতেছি আমরা তো জানি এগুলো। মেয়ে আবার কিভাবে বন্ধু হয় একটা ছেলের? মেয়ে থাকবে মেয়ের বান্ধবী, ছেলে থাকবে ছেলের বন্ধু, ছেলে হয়েছে মেয়ের বন্ধু বানাইছে, মেয়ে হয়েছে ছেলেকে বন্ধু বানাইছে। এখন মেয়ের সাথে যেটার বন্ধুত্ব ও তো মেয়ের মতোই চলবে। দেখবেন 14 দিন মেয়ের সাথে ঘুরে এখন ওর হাঁটা ফাটলা জানে কেমন হয়ে গেছে, কেমন জানি লেডিস লেডিস লাগে। কথা কি সত্য না মিথ্যা? আর যেই মাইয়া পোলা করে বন্ধু বানায় ছেলেদেরকে বন্ধু বানায়, দেখবেন ওর চলাফেরা ওর ছেলেদের মতো, দেখলে মনে হয় পুরা পুরুষ। চুলগুলো ছোট ছোট রাখে, আগে তেল মেল দিত এখন তেল দেয় না, তেল আর কি দিবে, কেরোসিন তেল দেওয়ার টাইমার এখন আছে। এখন চুলে ঘোড়ার লেজ বানায়, ঘোড়ার লেজ দেখেন নি, ঘোড়ার লেজ বানায় এখান দিয়ে লাল, এখান দিয়ে লাল করছে, দেখলে মনে হয় ঘোড়ার লেজ একটা কোনো মতো জোড়া দিয়ে চুলের সঙ্গে লাগানো হয়েছে। স্ট্রেট করে নাকি কি করে? এটা স্ট্রেট নাকি স্ট্রেট? যাই হোক, আরে আরেক স্টাইল, আমি তো এটা বুঝাইতেছি না, আমি বুঝাইতেছি আরেকটা, মানে চুললে সাদা কালো লাল রঙিন সবুজ হলুদ কত রকম কালার যে দেয়, যে মেয়েটা পুরুষের সাথে সবসময় চলে। ওকে দোস্ত, এতদিন তুমি হুন্ডা চালাইছো আমি পিছনে বসেছি, এখন আমি চালাবো তুমি পিছনে বসবা। দেখেন বাংলাদেশে দেখছেন এটা, মেয়ে হুন্ডা চালায় পুরুষ পিছনে বসে, আমি দেখছি, আমি মেয়ে ভাবে হুন্ডা চালাইতেছে পিছনে পুরুষ বসে হয়েছে, কারণ এটা তো আর মেয়ে না, এটা আর মেয়ে নাই, এটা খালি শারীরিক গঠনে মেয়ে আছে, বাকি সবকিছু ওর পুরুষ। মেয়ে আবার ছেলের বন্ধু হয় কিভাবে? ছেলে আবার মেয়ের বন্ধু হয় কিভাবে? ছেলে হবে ছেলের বন্ধু, মেয়ে হবে মেয়ের বন্ধু। ছেলে আর মেয়ে বন্ধু হয় লিভ টুগেদার করে, নো মাইন্ড ডোন্ট মাইন্ড, ঠিক না? ডোন্ট মাইন্ড ডোন্ট ওয়ারি, আমরা কোনো মানুষের কথায় আমরা কিচ্ছু যায় আসে না, এটা আমার ফ্রেন্ড। হাজবেন্ডের বিয়ে করার পরে পরিচয় করা যায়, দেখছো হাজবেন্ডেরা দেখে চোখ মাথায় কি রে, হাজবেন্ডের সাথে মোলাকাত করো না, বন্ধুরা দেখলে দোস্ত কেমন আছো নাই। সমাজে এগুলাই বেশি চলতেছে মিয়া, স্বামীর সাথে মোহাব্বত নাই, জব্দ দিনে 14 বার ঝগড়া লাগে, আর বন্ধু একটা ফোন দিলে দোস্ত রে কি মোহাব্বত, বাপ রে বাপ, দেখলে জরায় ধরে একদম আঙ্গে। পুরুষ রে মেয়ে জরায় ধরলে গুনা না সওয়াব? আমি পুরুষের মোয়া না কাতে করতেছি সওয়াব না? আল্লাহুম্মা জিদ মোহাব্বতি লিশাইতান, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাঁচাক আল্লাহ আমাদেরকে বলে না। আমি মোয়া না কে করতেছি, আমার বন্ধু না, হ্যান্ডশেক করে আমার বন্ধু। কত বেহায়া কত বেলাজা হলে এগুলো করে বলেন, কত বেহায়া হইলে এগুলো করে। ছেলে আর মেয়ে বন্ধু হয়ে একসঙ্গে রাত কাটাচ্ছে, কোনো কিছু মনে করতেছেন এটাকে? একসঙ্গে রাত কাটাইলে কোনো কিছু বাকি থাকে? হ্যাঁ কিছু বাকি থাকে, এগুলো কিছুই হয় না আমাদের এমনি। এটা তো এটা হইতেই পারে আধুনিক যুগ, আধুনিক যুগ এটা হইতেই পারে। তার বাপরা যদি যায় বলেন বিয়ের কথা, বাপ বলবে কি আমাদের মেয়ে তো এখনো ছোট্ট বাচ্চা, বাচ্চা মেয়ে এখনই কি বিয়ে দেবো? কিসে পড়ে বাচ্চা মেয়ে? মাস্টার্স ফার্স্ট ইয়ারে পড়ছে, মাস্টার্স ফার্স্ট ইয়ারে যে পড়ছে বাচ্চা, যার নাকি গার্লফ্রেন্ড আছে আবার যার বয়ফ্রেন্ড আছে, 24 ঘন্টা তার লগে সময় কাটায়, তো সে আবার কিভাবে বাচ্চা হয়? কলেজগুলোর ক্যাম্পাসের বাথরুমগুলোতে ভিতরে গেলে যায় দেখবেন, অথবা ক্যাম্পাসের ওই ডাস্টবিন গুলোতে যায় দেখবেন, অভাব নাই এরকম এরকম ছোট ছোট বাচ্চাগুলো নষ্ট করে ফেলা দিতেছে। হাসপাতালের পিছনেও পাওয়া যায় আজকে এগুলো, সন্তানকে হত্যা করতেছে অবৈধ সম্পর্ক দিয়া। আজকে যদি সমাজে বিবাহটা সহজ হয়ে যাইতো, ধর্ষণ অটোমেটিক কমে যেত। বিবাহ কঠিন করছে কারণ ধর্ষণ বাড়তেছে, কিছু করার নাই। কি বলবেন বলেন, বন্ধু বানাইছে তো পুরুষের সঙ্গে মেয়ের ভাব, পুরুষের চলে মেয়ের মতো, কানে দুল লাগাই দিছে, হাতে চুড়ি লাগাই দিছে, চুল বড় রেখা। মায়া কইতেছে দোস্ত আমি আজকে থেকে চুল ছোট রাখবো, তুমি রাখবা বড়, ঠিক আছে সমস্যা নেই, তোর বেল্টটা মারা দিস, বেল্টটা দিবার ছেলে চুলরে বান্ধে, আর মায়া চুল একদম একটু একটু, দেখলে মনে হয় আমেরিকান কোনো মেয়ে আসছে বাংলাদেশ। এই দেশে অসংখ্য আছে যারা নারীবাদী হয়ে, নারীবাদীর কি বলে
ঠিকাদারি হয়ে দেশে কাজ করতেছে তসলিমার চালা এগুলা তসলিমার শ্রেণীর চালা এগুলা নারীবাদী ঠিকাদারি হয়ে আছে আমরা এগুলা বলতে গেলে বলবো হুজুররা আল কালচার আনস্মার্ট আমাদের কি এগুলো বলে আমাদের কি তারা কিছু মনে মনে করে এগুলা গরু ছাগল আল্লাহ পাক বলে গরু ছাগল এগুলা না গরু ছাগল তোরা বরং গরু শূরের চাইতেও তোরা নিকৃষ্ট একটা কুকুরের যার সঙ্গে মন চায় তার সঙ্গে কুকুর মেলামেশা করে এদের তো একই অবস্থা আজকে এখানে কালকে ওখানে 100 জায়গার পানি খায় তারপরে একজনের কাছে যায় দেখেন না মিডিয়া আপনারা এগুলো কয়দিন আগে যেটার ছবি ভাইরাল হইছে কি জানি নাম হ্যাঁ আজকেই দেখলাম ফেসবুকে খবরে বিয়ে করছে একটা হিন্দু রে ইন্ডিয়ান নাউজুবিল্লাহ কয় লাভ কি এগুলো কোন ধর্ম আছে কোন কোন কর্ম আছে এগুলো যেটার বিয়ে করছে ওইটাও তো আরো 14 টারে ফালা হাতার করে আসছে ওকে আগে নারীর টানে আসতাম এখন নারীর টানে আসি আগে আসতো নারী নারী মানে পেটের যে নারী আছে তার পুরুষ ওই ছেলেটার বাপ দাদা এহনেই বাংলাদেশে থাকে আগে বাড়ি ছিল আগে নারীর টানে আসতাম এখন নারীর টানে আসি যেটার বিয়ে করছে ওইটার টানে আসে আর কি যেটা বিয়ে করছে মেয়েটা হলো মুসলমান এ হলো হিন্দু নাউজুবিল্লাহ তো বলতেছেন ঠিকই কিন্তু এটাই তো হইতেছে সমাজে কিছুই মনে করতেছে তার ভিতরে ইমানই নাই তার ভিতরে আখলাকই নাই ইসলাম নাই যার কারণে সেটা করে ফাসনামা সেটা তুমি যখন লজ্জা না থাকে তোমার যখন ইমান না থাকে তখন তোমার যা মন চায় তুমি তাই করতে পারবা এই দেশে অসংখ্য ছেলে মেয়ে প্রেম ভালোবাসার নামে লিভ টুগেদার করতেছে প্রেম ভালোবাসার নামে হিন্দু মুসলমানকে বিয়ে করতেছে মুসলমান হিন্দু ঘরে যাচ্ছে কিচ্ছু মনে করতেছে না ওই যে বাংলাদেশের শাকিব খান বেশ কিছুদিন অপু নাকের সাথে থাকছে হিন্দু আর মুসলমান ঘর করছে আমি তো যখন এই দেশে আসতাম তখন আমি নামাজ পড়তাম রোজা রাখতাম আর যখন ওখানে চলে যেতাম তখন আমি হিন্দু এর সাথেই সংসার করতেছে এটা তো শুধু মিডিয়ায় তারা ফলো করতেছে বলে না হচ্ছে এরকম গোপনে গোপনে তারা কত হচ্ছে আমরা তাদেরকে কি বলবো দোয়া করা ছাড়া তো উপায় নেই আল্লাহ এদেরকে দিনের বুঝদের বলে না আমি দিন শেষে এটাই বলি তারা আমার মুসলমান ভাই তারা মুসলমান বোন তারা আমাদেরই আমাদেরই বোন আমাদেরই ভাই আমাদেরই ছেলে আমাদেরই মেয়ে করতেছে কেন দিনের বুঝ না থাকার কারণে ঠিক না এই জন্য আল্লাহ পাক এই ভাইদেরকে দিনের বুঝ দেখ বলে না আমি